আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং সার্ভিসের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আজকে আমরা একটা 1 হর্সের ওয়াটার পাম্প, জেট পাম্প এর বৈশিষ্ট্য এবং গুণাবলী নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আসুন আমরা জেনে নিই পাম্পের কী কী নেম প্লেটে কী কী তথ্য দেওয়া আছে, আমরা দেখি। এখানে পাম্পের মডেল দেওয়া আছে ACI JSW10M। ডেলিভারি ম্যাক্স দেওয়া আছে 70 লিটার পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে 70 লিটার পানি দিবে। হেড ম্যাক্স দেওয়া আছে 46 মিটার, সাকশন হেড দেওয়া আছে 9 মিটার, আর কারেন্ট গ্রহণ করবে 5.2 অ্যাম্পিয়ার, ভোল্টেজ লাগবে 180 থেকে 220 ভোল্ট 50 হার্জ, আর পিএম হবে 2850.75 কিলোওয়াট। 1 হর্সের মোটর, ক্যাপাসিটার ব্যবহার করছে 20 মাইক্রোফ্যারাড, ইনপুট এবং আউটপুট অর্থাৎ সাকশন এবং ডেলিভারি, সাকশন এবং এটা হচ্ছে সাকশন আর এটা হবে ডেলিভারি, সাকশন এবং ডেলিভারি 1 ইঞ্চি 1 ইঞ্চি করে আছে, IP44 কন্টিনিউয়াস ডিউটি থার্মাল প্রোটেক্টেড। তো আমরা আসলে মূলত পাম্পটা খুবই জনপ্রিয় একটা পাম্প, এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম এই পাম্পের বিষয়ে বিস্তারিত আলোচনা করছিলাম। আসলে এই পাম্পটা মূলত 30 ফিট গভীর থেকে পানি টেনে তুলতে পারবে এবং 5 তলা বিল্ডিংয়ে পানি তোলার ক্ষমতা রাখে। তো আমরা পাম্পটা খুলবো এবং বৈশিষ্ট্যগুলো দেখব। আমরা পাম্পটা খুলবো এখন, আমরা ইনকুলারটা দেখবো, ইনকুলারটা কিসে দেওয়া আছে। এখানে ইনকুলারটা খুব সুন্দর একটা ইনকুলার, মজবুত ইনকুলার, হ্যাঁ আয়রন কভার করবে আপনার এই ইনকুলার, আয়রনে ইনকুলারের কোনো সমস্যা হবে না, ইনকুলারটা অনেক মজবুত, অন্য কোম্পানি থেকে অনেক মজবুত ইনকুলার। এবং এই পাম্পটিতে 6502 নম্বর বেয়ারিং ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে জাপানি ব্র্যান্ডের CNU বেয়ারিং, আর এর ক্যাপাসিটারটা হচ্ছে CBB ব্র্যান্ডের ক্যাপাসিটার, আর 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সহনীয় পর্যায়ে কাজ করতে পারবে। অর্থাৎ টোটালি পাম্পের যে এলিমেন্টগুলো ব্যবহার করা হয়েছে ব্র্যান্ডের এলিমেন্ট এবং খুব মজবুত এবং টেকসই। মোটরের বডিটা অনেক, এই সিল প্লেটটা হচ্ছে ঢালাই লোহার, অন্য কোম্পানি এই সিল প্লেটটা আপনার হচ্ছে স্টিলের প্লেটে দিয়ে থাকে, যার ফলে কিছুদিন ব্যবহারের ফলে প্লেটটা ফুটা হয়ে যায়, আয়রনের কারণে প্লেটটা ফুটা হয়ে গেলে পরে পাম্পটা রিপেয়ারের প্রয়োজন হয়। তা এই ছিল। আর এখানে ডিফিউজারটা অনেক ফাইবারের, খুব সুন্দর একটা ডিফিউজার, এর ভিতরে ডিফিউজার আছে, ইজেক্টর আছে। পাম্পের ওয়েট হওয়ার কারণ হচ্ছে এই পাম্প বডিটা অনেক বেশি ওয়েট এবং বডিটা অনেক মজবুত। তো আশা করি আপনারা এসি ওয়াটার পাম্প কিনবেন, কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট দেখে ক্রয় করবেন, কারণ পাম্পটা কিন্তু একদিনের জন্য না। আর হচ্ছে বাসাবাড়িতে পানির সরবরাহ বন্ধ হয়ে গেলে মোটামুটি ব্যবহারের মানে থাকার অনুপযোগী হয়ে যায় বাসা, তো সেভাবেই প্ল্যান পরিকল্পনা করে ভালো কোয়ালিটির একটা পাম্প কিনুন আপনার বাসায় এবং নির্বিচ্ছিন্ন পানির সেবা গ্রহণ করুন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।